দেখি ওরা কি করছে। দেখি দেখি দেখি। আসসালামু আলাইকুম ব্যাস, আশা করছি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো অনেকদিন যাবত আমার খামারের কোনো ভিডিও দিই না, তো আজকে আমি আপনাদের খামারে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রেস দেখাবো। আর লাভবাটের আমার অনেকগুলো মাশাল্লাহ লাভবাটে বাচ্চা করছে, তো আলহামদুলিল্লাহ ওটার জন্য। আর অবশ্যই সবাই দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আমার কোন কোন পেয়ারটা বাচ্চা করছে। আর লাভবাট মূলত আমার কাছে হয় না কখনো, তো এইবার ফার্স্ট টাইম আর কি আমার কাছে লাভবাটের বাচ্চা হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর আমরা প্রোগ্রেসগুলো দেখতে থাকি। তো এখানে আছে আমার এক পেয়ার লাভবাট। তো এই পেয়ারটা বেশি দিন হয় নাই যে আনছি। তো এখানে হচ্ছে আমার এক পেয়ার লাভবাট আর কি। তো এখানে এই এটা হচ্ছে ফিমেলটা ভিতরে বসে আছে বাচ্চা নিয়ে। তো মাশাল্লাহ, সবাই প্রত্যেকে মাশাল্লাহ বলবেন। আর এখানে হচ্ছে এটার সাথে মেলটা হচ্ছে এই মেল হচ্ছে এটা এটা হচ্ছে মেল। আপনারা দেখেন মেলটা অসাধারণ একটা মেল। আর এখানে ফিমেলটা বসে আছে। তো আমি আপনাদের দেখাই বাচ্চাগুলো ঠিকঠাক মতো খাওয়াইছে কিনা। তো মাশাল্লাহ এখানে কয়টা বাচ্চা আছে দেখি। তো আমি বাচ্চাগুলো হাতে নিব, ওইটা আমার সাথে কামড় দিতে আসতেছে। তো মাশাল্লাহ এখানে একটা বাচ্চা, হ্যাঁ দুইটা বাচ্চা, তিনটা বাচ্চা, মাশাল্লাহ চারটা বাচ্চা। তো চারটা বাচ্চাকে খুব সুন্দরভাবে ফিডিং করাইছে, আপনারা দেখেন। অবশ্যই প্রত্যেকে মাশাল্লাহ বলবেন আর আমার চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে ফলো করবেন। দেখেন বাচ্চাগুলো ঠিকঠাক মতো বাচ্চা মানে খাওয়াইছে। তো আমি ওদের বেশিক্ষণের জন্য হাতে রাখবো না, কারণ এখন ওয়েদারটা অনেক শীত। তো অলরেডি শীত আর হ্যাপি ইয়ারের কারণে আমার একটা পাখি মারাও গেছে, একটা ফিমেল মারা গেছে। তো দেখেন আপনারা, এটা হচ্ছে আমার ফিমেলটা। তো জানি না কোন মিউটেশনের বাচ্চা আছে, তো আমি একটু দুইটাই দেখাবো। এটা হচ্ছে ফিমেলটা, এটা হচ্ছে ফিমেলটা, এটা হচ্ছে ফিমেলটা। আপনারা দেখেন এটা ফিমেল আর মেল হচ্ছে এটা। তো দেখেন আপনারা এখান থেকে কোন মিউটেশনের বাচ্চা আসতে পারে। তো এখানে আমি এখন বক্সটা থেকে আর কি রেখে দিব। তো আরও এখানে আছে আমার আরেকটা পেয়ার লাভবাট। এই পেয়ারটা কী করছে দেখি। তো এই পেয়ারটা তো আমি দেখছি এর আগে যে আলহামদুলিল্লাহ ওরা খুব ভালো রেজাল্ট করছে। এটা হচ্ছে অরেঞ্জ হেড অপালাইন, অরেঞ্জ হেড অপালাইনের সাথে আর হচ্ছে যায় পিস পেস, দুইটারে পেয়ার করছিলাম। তো মাশাল্লাহ ওরা চারটা ডিম, পাঁচটা ডিম দিছিল, তো পাঁচটা থেকে পাঁচটা বেবি আসছে। তো অবশ্যই সকলে দেখবেন, মা মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে দেখেন কয়টা বাচ্চা করছে ওরা, তিনটা, এখানে তিনটা, চারটে পাঁচটা। তো পাঁচটা বাচ্চা করছে ওরা। আর কখনো আমার কাছে লাভবাট হয় নাই, মূলত এবার অনেক বেশি হ্যাপি। আর আলহামদুলিল্লাহ নতুন বছরের শুরুতেই অনেক ভালো রেজাল্ট, আমি এটা আশা করতে পারি নাই, কারণ খুব ভালো রেজাল্ট করছে আর বাচ্চারা খুব ভালো ফিডিং করাইতেছে। তো ওদের যত্ন আত্মীয়রা আমি ওইভাবেই নিতেছি। তো আমি এখন ওদের রেখে দেব। আর অবশ্যই সবাই শীতে পাখির যত্ন নেবেন, আর পাখি না যে কোনো প্রাণীর যত্ন নেবেন ইনশাআল্লাহ। তো দেখেন আপনারা যে পেয়ারটা, আর এখানে হচ্ছে আমার মানে যেটা সফলতা ছাড়াই আর কি। তো এটার গল্প আমি আপনাদের কিছুদিন পরে শেয়ার করব। তো আমি দেখি ওর রেজাল্ট কী করছে। তো অবশ্যই সকলে মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ মাশাল্লাহ। কয়টা বাচ্চা, তো আমি ওদের দেখতে পারি না, ওরা বেশি ডিস্টার্ব করে, মানে ওরা খুব এগ্রেসিভ আর কি। তো এটাতে আমি ভয় পাই, ও খুব কামড় দেয় আর কি, অনেক কামড় দেয়। তো আমি এটা ফার্স্টে এভাবে রাখার পরে তারপর দেখবো বাচ্চাগুলো হাতে নিয়ে। তো মাশাল্লাহ এখানে একটা বাচ্চা বেশি লাল কালার হয়ে গেছে, জানি না কেন লাল কালার। তো এখানে হচ্ছে বাচ্চা কয় পিস, তিন পিস, ডিম আছে এক পিস। তো তিনও পিসের বাচ্চা খুব সুন্দরভাবে খাওয়াইছে, তো মাশাল্লাহ। আর একটা পিস ডিম আছে আর কি, এক পিস ডিম আছে। তো এই ডিমটা থেকে বাচ্চা ফুটবে কি না, হ্যাঁ মাশাল্লাহ এটা থেকেও ফুটবে বাচ্চা আর কি, কিছুদিনের মধ্যে ফুটবে। অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন, কারণ আমার এই পেয়ারটার মানে অসফলতার গল্প, মানে যখন এটা আমি ব্যর্থ ছিলাম তখন আর কি গল্পটা আপনাদের মাঝে শেয়ার করবো কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ।
তো দেখেন আপনারা যে ওর বাবা মা খুব ভালো ফিডিং করায়, আর আমি এখন আপনাদের বলবো যে ওদের খাবার কি কি দিই আমি। তো অবশ্যই যারা লাভ বার্ড পালন করেন, অনেকে আছে অনেকভাবে পালন করেন, কিন্তু আমি যেভাবে রাখি তো এই জিনিসগুলো আমি কি কি খাবার দেই তো আমি আপনাদের দেখাবো। এখানে আমি এখন শীতে যেহেতু তো আমি ইয়ার পরিমাণটা একটু বাড়াই দিছি আর কি। এই সূর্যমুখীর বীজটা তো ওরা খায় বলছে, আর এখানে হচ্ছে নর্মাল সিড মিক্স, আর সাথে পানির ফিল্টারে পানি দিই। আর এখানে আছে আমার মানে একটু স্পেশাল আর কি, অনেক কিছু দিয়ে তারপর আর কি বানাই এটা সব ফুডটা। তো ডিম, ডিম, ছোলা, গম, ভুট্টা, কয়েক পদের ডাল, আর এখানে আছে বরবুটি, সাথে গাজর আর মিষ্টি কুমড়া। এটা হচ্ছে সকালবেলা দেই, তাহলে বাচ্চারা খুব ভালো ফিডিং করায়। তো আমি এভাবেই যত্ন নিই ওদের, ইনশাল্লাহ ওরা খুব আমার নিরাশ করে নেই। এইবার এই প্রথম আর কি লাভ বার্ডের বাচ্চা দেখতে পারছি আপনাদের দয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে, লাখো কোটি শুক্রিয়া। কারণ অনেক অনেক মানে কী বলবো, অনেক দিন যাবত মানে আমি পাখি পালা অবস্থায়, পাখি পালা অবস্থায় শুরু করে থেকে আমি কখনো লাভ বার্ডের বাচ্চার মুখ দেখিনি মানে আমার ইয়াতে, কিন্তু এই প্রথমবার বাচ্চার মুখ দেখলাম, তাও আলহামদুলিল্লাহ প্রায় একসাথে প্রায় 14 থেকে 15 পিস আর কি। তো দেখি আল্লাহ কত পিস টিকায় আর কি, শেষ পর্যন্ত কত পিস থাকে, আর আপনাদের প্রতিনিয়ত আপডেট দিব। তো আমি এখানে আরও কিছু পেয়ার ব্রিডিংয়ে দিছি, তো আমি ওইটা দেখাবো না এখন। আর এখানে আরেকটা পেয়ার আছে, তো ও বর্তমানে ডিম নিয়ে আছে, দেখি ওরা কি করছে। তো ওই 3টা ডিম পাচ্ছে, দেখি ওর কি অবস্থা হয় আর ও কিভাবে কি করে। আর এখানে হচ্ছে একটাই স্লোগান দিব, এখানে হচ্ছে আমার এই র্যাম পেয়ারটা। তো মাশাল্লাহ আমার র্যাম পেয়ারটা 2টা বাচ্চা করছে, আপনারা সবাই দেখছিলেন যে আমি দেখাইছি। তো এখানে বাচ্চা 2টা আছে, একটা মেল একটা ফিমেল আর কি। তো বাচ্চা 2টার কালার পেয়ে আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। এটা স্লোগান হচ্ছে এরকম যে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। তো ওরা 4টা ডিমের মধ্যে 2টি আর কি বাচ্চা দিচ্ছে, তো বেশি দেয় নাই। ইনশাল্লাহ ওরা আবার মুড়ে এসে পড়ছে আর কি, খুব হিটে এসে পড়ছে। তো আমি আজকে ওদের এই বাচ্চাগুলো আর কি আলাদা করে দেবো। তো বাচ্চাগুলো আমি পাশের কেজে দিয়ে দেবো, তো বাচ্চাগুলো অলরেডি খাবার খাওয়া শিখে গেছে, তো আমি এই জন্য আলাদা করে দেবো, আর ওদের জন্য নতুন করে বক্স রেডি করে দেবো। তো আজকের ভিডিওটা কি এই পর্যন্তই ইনশাল্লাহ। আর অবশ্যই সবাই বেশি বেশি করে ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়াল রেগুলার প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।